এক তরকা কে এক আমি ভেজে নিয়েছি, তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে ফোড়নে দিয়েছি, মেথি ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ, টমেটো। মেথি ফোড়ন দেওয়ার পরে মেথিটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে আমি রসুন ভেজে নিয়েছি, রসুনগুলোকে ছোটো ছোটো করে পিস করে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ আর লঙ্কার গুঁড়ো, সে যেমন ঝাল খাবে সেরকম মতো দেবে দিয়ে দিলাম। এরপর আমি হলুদ গুঁড়োটা দেবো, তরকাটা দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তরকার ডাল সেদ্ধ করা ছিল, দেওয়ার পর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, পরিমাণ মতন অল্প জল দিলাম, চিনি নুন পরিমাণ মতন, লবণ আর চিনি দিয়ে দিয়েছি। এবার কাসুরি মেথি দিয়ে একটু ফুটে যাক, কাসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিতে হবে, ফুটুক। এরপরে আমি কাসুরি মেথি দিয়ে দেবো, কাসুরি মেথিটাকে হাতের মধ্যে এরকম রগড়ে নিতে হবে, একটুখানি একটুখানি ঘষে নিতে হবে, নিয়ে তারপরে আমি দিয়ে দেবো। এক তরকা অলমোস্ট তৈরি, পুরো রেডি এক তরকা।